বন্ধুরা, আমি রাহুল, লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আমার পাখির সেটআপে। তো পাখির সেটআপ থেকে আমার কিছু ককাডেল পাখির বাচ্চা বার করবো, সেগুলোই কিছু পরিষ্কার করবো, বাচ্চাগুলো গ্রো কেমন হয়েছে, হেলথ কেমন আছে সেটাই চেক করে নেবো। বাহ, খুবই সুন্দর। কটা বাচ্চাকে? এক, দুই, তিনটে বাচ্চা। বাচ্চাগুলোর বয়স প্রায় এক মাসের কাছাকাছি যাচ্ছে দেখতে পেয়েছেন। দেখতে পেয়েছেন বাচ্চাগুলো খুবই সুন্দর। এখানেও এর থেকে একটু সাইজে বড় বাচ্চা আছে, বাচ্চাগুলো ধরছি দেখুন, খুবই কিন্তু বড় সুন্দর বাচ্চা। হেলথও ভালো হয়েছে, গ্রো ভালো হয়েছে। তো যখন এটা ছোটো ছিল তাদেরকে হজম ওষুধ দিতাম, তারপর কোনো হজমের সমস্যা হয়নি, পটিও কোনো সমস্যা হয়নি। দেখুন পায়ে কোনো ডানায় বা পেছনে কোনো পটি লেগে নেই, এগুলো নিয়ে দেখে বুঝতে পারবেন। এগুলো একটা ভাঁড়ের বাচ্চা আর খুবই সুন্দর। ঠিক আছে, এই ছটা বাচ্চা বার করলাম। এখনও যেসব আমার হাঁড়িগুলো দেখলেন আমার পাখির যে কেজ আছে, ওই সব পাখিগুলো কেজে কিন্তু এখনও ছোটো ছোটো বাচ্চা আছে, বেশি বড় বাচ্চা নয়। যে ছোটো ছোটো বাচ্চাগুলো এখন পরিষ্কার করার দরকার নেই। তো এখন আমি হাঁড়িগুলো সেই জন্য পরিষ্কার করবো। হাঁড়িতে দেখুন, আমি দেখাচ্ছি আগে বাচ্চা পাখিগুলো দেখুন, খুবই সুন্দর। ওই ধাড়ি পাখিগুলোও খুবই সুন্দর, বাচ্চাগুলোও খুবই সুন্দর। তিনটে করে ডিম পেড়েছিল, তিনটে করেই বাচ্চা ফুটিয়েছে। ঠিক আছে, আর এই যে হাঁড়িগুলো, যে হাঁড়ি দেখুন, হাঁড়িতে কিন্তু ঝরঝরে পটি, পটি দেখেই মনে হয় ঝরঝরে। যদি কাদা কাদা ভাব থাকতো তাহলে পাখিদের হজমের সমস্যা বা পটির সমস্যা থাকতো। তার সেক্ষেত্রে পাখিদের কিন্তু যখন হজমের সমস্যা থাকবে বা পটির সমস্যা থাকবে, তো আপনারা কিন্তু নরমেট্রোজিন এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন। এ টু জেড এই কিন্তু দুটো মেডিসিন কিন্তু ব্যবহার করতে পারেন, খুবই সুন্দর পাখির কাজ করবে। এবং ধাড়ি পাখিদের মুখে মুখে খাবার, ছোলা, সব ফুড, এগ ফুড এগুলো দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখন হাঁড়িটা রেখে দেবেন। ঠিক হাঁড়িটার যখন দেখবেন কোনো বড় পাখি, মানে বাচ্চার বয়স যখন 35 দিন যাচ্ছে, তখন হাঁড়িটা খুলে দেবেন। হাঁড়িটা খুলে দিয়ে হাঁড়িগুলো বাচ্চাগুলোকে নিচে নামিয়ে দেবেন। তাহলে ধাড়ি পাখিটা, এদের যে দুটো ধাড়ি পাখি থাকবে, সে দুটো ধাড়ি পাখিদের ভালোভাবে কেয়ারিং করবে, ফিডিং করাবে। নাহলে কিন্তু হাঁড়ি থাকলে আবার হাঁড়িতে ডিম পেড়ে দেবে, তখন এদেরকে আর কিন্তু খাওয়ানো বন্ধ করে দেবে। তারপরে যখন কিছুদিন দেবেন আর বাকিগুলো আস্তে আস্তে খেতে শিখেছে, তারপর আপনারা কিন্তু আলাদা করে দেবেন। তো এখন বাচ্চাদের কিন্তু ভিটামিন দিতেই পারেন। দেখুন ছোট্ট ছোট্ট ভিডিওর মধ্যে আপনার সাথে শেয়ার করে দিলাম, খুবই সুন্দর এই হাঁড়ি পটিগুলো। একটু আপনারা কিন্তু দু একদিন ছাড়া ছাড়াই এই পটিগুলো দেখবেন, যখন যেই হাঁড়িতে তিনটে চারটে বাচ্চা থাকবে সেই হাঁড়িতে কিন্তু আপনারা এই পটিগুলো পরিষ্কার করে দেবেন। ঠিক আছে, পটিটা পরিষ্কার করলে খুবই ভালো হয়, নাহলে কিন্তু পায়ে জড়িয়ে যাবে, পায়ের আঙুলে আটকে থাকবে, এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। তো আপনারা কিন্তু পটিগুলো একটু পরিষ্কার করে দেবেন, দু একদিন ছাড়াছাড়ি করে দিলে কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, আর যদি পাখির কোনো কাদা ভাব থাকে তাহলে কিন্তু ওরা সমস্যা হয়ে থাকে, এতে সেরকম কোনো প্রবলেম নেই। আর আমি কিন্তু এই পাখির এই যে হাঁড়িতে চিপসি ব্যবহার করি, যে চিপসিগুলো পাখির নেস্টিং মেটেরিয়াল তৈরি করতে সাহায্য করে। এগুলো ফ্লিপকার্ট অনলাইনেও কিনতে পাওয়া যায়, 250 টাকা প্যাকেট নেয়, আপনারা দেখে নিতে পারেন। নেস্টিং মেটেরিয়াল বলে সার্চ করলে দেখতে পেয়ে যাবেন ফ্লিপকার্টে। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, পাখির বাচ্চাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়।